সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজুরপুর জেলার বদরবাসা ইউনিয়নের পূর্ব দাঁড়ায় দিয়া। আজকে খুব একদম ভিন্ন একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আসলে মানুষ মানুষের জন্য, আমরা এই কথা দিয়ে যেমন বিশ্বাস করি, ঠিক এরকম একটা বিষয় নিয়ে আজকে এখানে আমরা হাজির হয়েছি। আমির হামজা বাইজিদ, যার 6.5 বছর বয়স, এই মুহূর্তে তার বন্ধুদের সাথে খেলা করার সময়, ঠিক এই সময় সে ভুগছে খুব জটিল একটা রোগে, যে রোগটির নাম হচ্ছে প্লাজম্যান থ্রম্বাস ফেনিয়া। এই রোগে সে ভুগছে এবং তার প্রতিনিয়তই এই তার প্রতিনিয়তই প্লাটিলেট প্রয়োজন হয়, যা আসলে এই ফ্যামিলিটার জন্য খুবই এই দুর্দশ হয়ে দাঁড়িয়েছে। তাদের জন্য খুবই তারা খুবই অসহায় একটি পরিবার, এবং তার স্বামী মারা গেছে বিগত 2 বছর আগে। তবে এই পরিবারটা একদম অসহায় অবস্থা আছে। তো আমরা চাই সমাজের বিত্তবানরা তাদের পাশে এগিয়ে আসুক, তাহলে হয়তো ফ্যামিলিটা বাঁচবে, ছেলেটা বাঁচবে, আসলে তার মায়ের মুখে হাসি ফুটবে। আমরা বিস্তারিত জানবো তার মা চম্পা আপার কাছ থেকে। চম্পা, আসলে আপনার এই ছেলের যে সমস্যাটা হলো, এটা কতদিন যাবত এই সমস্যাটা হলো? এটা হইছে ওর জন্মের 6 মাস বয়স থেকে, মানে ওর রোগটা ধরা পড়ছে। তো এখন আর কি অবস্থা আছে, আসলে কি রোগ এটা, কি ও গ্লাজম্যান থ্রম্বাসথেনিয়া রোগে আক্রান্ত? ডাক্তার বলছে এটা ক্যান্সারের থেকে একটা ভয়াবহ রোগ, মানে যখন তখন আর প্লাটিলেট যেটা ওইটা দেওয়া লাগে, এরকম অবস্থা হয়ে যায়। প্লাটিলেট না দিলে ওর বাঁচানো সম্ভব হয় না। এক ব্যাগ প্লাটিলেট দিতে গেলে 20,000 টাকা জমা দেওয়া লাগে ব্লাড ব্যাংকে, তা না হলে রক্তটা বের করে দেয় না। তারপর ডোনার লাগে, ডোনার থেকে ডাইরেক্ট ওর শরীরে দেওয়া লাগে। আচ্ছা, তাহলে এই যে এই যে আপনার খরচাগুলো চলে কিভাবে আসলে চালান? আমার এতদিন যা ছিল আমার নিজস্ব ভিটামাটি ঘর বাড়ি সব বিক্রি করার পিছনে খরচ করছি। এখন খরচ করার মতো আমার আর কিছু নাই। এখন সমাজে যারা বিত্তবান আছে, সবাই যদি ওর সাহায্য করত, তাহলে হয়তো ওকে বাঁচানো যেত। তা আসলে যে যে সমাজের বিত্তবানদের কাছে আসলে আপনি যে দাবি জানাচ্ছেন যে আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য, আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 মেয়ে আর আমার এই ছেলে, 4 ছেলে মেয়ে। আপনার আর এক মেয়ের নাকি? হ্যাঁ, আমার ছোট মেয়ের দাঁতে সমস্যা, ওটা পিজি হসপিটালে ভর্তি আছে, ওর চিকিৎসার জন্য 7 লাখ টাকার প্রয়োজন। এই মুহূর্তে আমার নর্মাল ট্রিটমেন্ট করার মতোই ক্ষমতা নাই, আর আমি এত টাকা খরচ কিভাবে করব? আমার ওই মেয়ে এখন বর্তমান পিজি হসপিটালে ভর্তি আছে, আর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, কিন্তু আমি টাকার জন্য আর চিকিৎসা করাইতে পারতেছি না। ও এখন ভর্তি আছে পিজি হসপিটালে, আর দেখার মতো কেউই নেই, ওর সাথে ওর নানু আছে। তার মানে আপনার এই ছেলের ওই সমস্যা, আবার মেয়েরও সমস্যা। তার মানে এখন যে আপনারা যদি চিকিৎসা করতে চান, তাহলে আপনাদের যে টাকা পয়সা দরকার, এবারে সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে তারা কিভাবে করবে আপনাকে? আমার বিকাশ নগদ ইমু নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার নাম্বারটা একটু বলেন যদি বলতেন। 01 আমার বিকাশ ও নগদ অ্যাকাউন্ট ওই নাম্বার 01305372352। হ্যাঁ, সুপ্রদর্শক, আপনার যে নাম্বারটা শুনলেন, এই নাম্বারে যদি কেউ সাহায্য সহযোগিতা পাঠাতে চান, পাঠাতে পারেন, তাহলে হয়তো বাইজিদ বেঁচে যাবে। আসলে এত এই অসহায় পরিবারটির পাশে থাকার মতন কেউ নেই, যেহেতু তার বাবা নেই। বাবা যখন ছিল, সে তার সাধ্য মতন চেষ্টা করেছে। তার বাবা ছিল একদিন একজন কাটিং মাস্টার, সেও মারা যায় বিনা চিকিৎসায়। তবে আসলে ছেলের ট্রিটমেন্ট চালানোর মতন মায়ের এখন আর সেই সামর্থ্যটা নেই। তবে আপনারা বিত্তবান যারা আছেন, সবাই এগিয়ে আসেন, এবং আমাদের এই ভিডিওর যারাই দেখছেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, শেয়ার করে এদের কিছু সাহায্য সহযোগিতা করুন। সুপ্রদর্শক, আসলে হয়তো আপনার একটু সাহায্য সহযোগিতা পেলে বেঁচে যাবে এই শিশুটি। শিশুটি আসলে এখন আপনাদের দেখতে পাচ্ছেন, ওর এখন খেলার বয়স, পড়াশোনা করার বয়স, যদিও সে কিছুই করতে পারতেছে না, হয়তো একটু কিছু খাওয়া দাওয়া করলে তার দাঁত দিয়ে রক্ত আসে এবং তার যে সমস্যা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তবে এই অসহায়, এখনো বের হইতেছে রক্ত। সুপ্রদর্শক, আসলে এখনো বের হচ্ছে রক্ত। তবে এই অসহায় পরিবারটির পাশে থাকার মতন কেউ নেই। আসলে আমাদের এই মুরব্বি যিনি আছেন, যিনি এই ফ্যামিলিটার পিছে যতটুকু পরিমাণ সম্ভব চেষ্টা করতেছেন, তাদের পাশে আছেন। এ হচ্ছে এই বাইজিদের নানা, সে হচ্ছে নানা, তার কোনো ছেলে নেই, একমাত্র ছেলে বলুন আর নাতি বলুন, যা কিছু হোক এই বাইজিদেরাই আছে। তবে এদের বাঁচার
বাঁচতে পারে একমাত্র আপনাদের একটু সাহায্য সহযোগিতা পেলে। শিক্ষক সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন, এবং আমাদের স্ক্রিনে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ইচ্ছা করলে কেউ সাহায্য পাঠাতে পারেন।